আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও সকলের দয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, এর আগে আমরা ওভার এক্সেল রাজ্জাক ভাইয়ের তিনটি পর্ব দেখেছিলাম, তো অনেকেই দেখছেন, অনেকের কাছে বিষয়টা ভালো লেগেছে। তো ওভার এক্সেল সম্পর্কে আপনারা আরও জানতে চান, সবকিছু মিলিয়ে ওভার এক্সেলের রাজ্জাক ভাইয়ের চতুর্থ পর্বটা আজকে আমরা দেখে নিব। ওভার সম্পর্কিত যারা ভিডিও চেয়েছিলেন সবার কাছেই আশা করি ভালো লাগবে। আমরা তৃতীয় পর্বে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকের আলোচনা আমরা শুরু করব। তো চলুন দেখে আসি। মানে দুই দিন গাড়ি চলে বলে 4,000-4,500 টাকা পাইছি। আমরা আসলে একটা গাড়ি কিনি অনেক মনে স্বপ্ন নিয়ে, যে যে সরকারের যে ট্যাক্স আছে আমরা দিব, রাস্তা যাতে আমাদের পুলিশের ঝামেলা না করে কাগজপত্র ঠিকঠাক করে যেন সাইডা দেয়, সরকারের কাছে একটা বিকল আবেদন জানাই। আসলে আমরা যারা এই ড্রাইভার, এরা যে কি লাঞ্ছিতের ভিতরে আছি, একমাত্র ড্রাইভারই যারা একটা রিক্সাওয়ালা আমাদেরকে গালি দেয়, অথচ আমার গাড়িতে লাগাইয়া দিব, আমি সেই ভয়তে গাড়ি চালাইতে পারি না, ও রিক্সাওয়ালাটা গালি দিয়ে ফেলায়। অথচ রিক্সাওয়ালার নাই কোনো একটা লাইসেন্স, সরকারি একটা নাই কোনো অনুমতি, আর আমাদেরকে সরকার লাইসেন্স দেওয়া অনুমতি দিছে গাড়ি চালানোর জন্য। এক পর্যায়ে বলতে গেলে আমরাও একজন সরকারি চাকরিজীবী, যেহেতু সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে গাড়ি চালানোর জন্য, কিন্তু আমরা সেই ক্ষেত্রে একটা ড্রাইভার হিসাবে লাঞ্ছিত আছি, ব্যবহারের দিক দিয়ে পাবলিকের, যাত্রীর, পুলিশের। হ্যাঁ, আগে পুলিশে বলতো ড্রাইভার সাহেব, আর এখন বলে কাগজপাতি লই যায়। হ্যাঁ, এই যে সমস্যা, জানি না কেন এই সমস্যাগুলো এই দেশে তৈরি হলো। যদিও সব পুলিশ ভাইয়ের কাজটা করে না, যদিও সময় না, কিছু আছে, কিছু পুলিশ আছে বিশেষ করে, যেটা সত্য কথা, আমাকে দেখলো অনেক পুলিশ আমাকে অনেক সাপোর্ট দেয়, বলে যে আপনি তো মাশাল্লাহ নামাজি লোক, নামাজ কালামি করেন, খুব ভালো লাগে। আসলে এরকম ড্রাইভার খুব কম পাওয়া যায়। তো আপনার কাগজপাতিগুলো ঠিক আছে ড্রাইভার সাহেব? জি স্যার, কাগজপাতিগুলো ঠিক আছে, পরবর্তীতে ঠিক আছে, আপনার কাগজগুলো দেখান, দেখাই। তারপরে বলে যে না মাশাল্লাহ আপনার এই কাগজপাতি সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে, মানবতার দৃষ্টিতে আপনাকে ছেড়ে দিলাম আমি, কিন্তু আরেকজনের ছাড়বে কিনা সেটাও আল্লাহ ভালো জানে। আর একটা সমস্যা আছে বলতে কোনটা? ওই যে আপনার ওই যে প্রাইভেট নাম্বার, প্রাইভেট নাম্বার, যে আপনি দেখেন আপনারা তো গাড়ি চালান সব ঠিক আছে, ইনকাম করে খান, কিন্তু এই গাড়িগুলো সরকারিভাবে বলা আছে প্রাইভেট নাম্বার, প্রাইভেট প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া চালিতে পারবেন না, চালানো যাবে না। হ্যাঁ, এখন বাংলাদেশে কিন্তু হাইস গাড়ি কিনলে সবই কিন্তু প্রাইভেট নাম্বারই দেয়, ভাড়া চালিত নাম্বার কিন্তু দেয় না। সরকার প্রাইভেট নাম্বার দিয়ে আমাদেরকে একটা বিভ্রান্তের মধ্যে আসি, এরিয়ারা যদি ভাড়া চালিত করে নেয় তো সরকার, তাহলে আমরা সরকারের কাছে আরও আমরা ভালো হইতাম, আমাদের কোনো সমস্যা হতো না। আর যা হোক কাগজপাতি ঠিক নাই, ওই গাড়িগুলা যদি মনে করেন রাস্তা দত্ত পুলিশে মামলা দিত, সমস্যা নাকি তুমি গাড়ি চালাবা সরকারের ট্যাক্স দিয়ে চালাও, 50,000 টাকার মামলা দেখো, কোনো সমস্যা নাই, গাড়ি কাগজ ঠিক থাকলে কোনো কথা থাকবে না, ড্রাইভার সব চলে যান। হ্যাঁ, কিন্তু সরকার এখানে কি একটা গ্যাপ রাখছে আমি আসলে জানি না। হ্যাঁ, আমি তবে সরকারের কাছে আবেদন জানাই, আপনারা এই গাড়িগুলো ভাড়া চালিত নাম্বারগুলো দেন, দয়া করে আমরাও রাস্তার জন্য গাড়ি চালাতে পারি। আমরা হয়তো গাড়ি চালানোর আমার সময় শেষ পর্যায়ে, হ্যাঁ জানি না, লাইসেন্স রিনিউ করতে দিছি 4 বছর ধরে দিছি লাইসেন্স রিনিউ করতে, খালি ডেট বারে কি হয়েছে লাইসেন্সের আল্লাহ জানে, সরকার জানে, হয়তো বা লাইসেন্সটা ফাইলে মনে হয় 2-4 বছর চালামু, তারপর আল্লাহ রহমতে লাইনটা সাইড়া দিয়ে গাড়ি কিস্তি মিলে শেষ হয়ে গেলে অন্য একটা লাইনের ব্যবস্থা করবো, বলছিলাম যে চা বেসমু, তাও গাড়ি লাইনে থাকবো না, এটাই সত্য কথা। আমার কাছে অনেকেই ধারণা চায় যে হচ্ছে ভাই একটা গাড়ি কিনবো, কি গাড়ি কিনবো, কি করতে পারি, ওভারে বর্তমান কন্ডিশন কি, চালায় পোষাইতে পারবো কি না, সব কিছু মিলে আসলে আপনি একটা মেসেজ দিয়ে দেন যে যারা ব্যবসা করতে চায় ওভারে, অন্তত ওভারের ক্ষেত্রে একটা আপনি মেসেজ দিয়ে দেন, তারা ব্যবসা আসবে কি না। আসলে ওভার সম্বন্ধে আমার এই কথা বলাটা মানে আমার কাছে ভালো লাগে না, যেটা সত্য কথা। আচ্ছা, এটাই সত্য যে একজনে খুশি হয়ে বলবো যে ভাই আসেন, মোটামুটি চলতে পারবেন, ইনকাম হবে, একটা আপনি গাড়ি কিনবেন,
নরমালি একটা গাড়ি কিনতে গেলে কেয়ার40 নো যদি কিনেন জবারে চালামু 10 লাখ টাকা লাগে। ভালো কন্ডিশনের একটা গাড়ি কিনতে গেলে ভালো 10 লাখ টাকা তো ভালো কন্ডিশন গাড়ি নাই। তাও তো অনেক সময় যাত্রী আমার বলে আপনার গাড়ি আছে ঠিক আছে, ভাই ওই দিকে একটা গাড়ি দিকে এসি চলে না, তখন বলি যে আপনাদের যে ভাড়া না ভাড়া এসি সারাই আপনাদের ঠিক আছে, এসি দিয়ে ভাড়া এই গাড়ি চলে না, এই ভাড়ায় চলে না। হ্যাঁ, কারণ আপনারা খুঁজবেন এসি ভালো আছে কি না, ভাড়ার বেলা নাই কে, তখন যাত্রী বলে কেন ভাই এটা ওভারে যদি আমার এখানে ভাড়া আছে কত, গুলশান এক দুই নম্বর থেকে আমি মিরপুর গেলাম 400 টাকা ভাড়া আছে। হ্যাঁ, মিরপুর সাওরা ভাড়া গেছি 400 টাকা ভাড়া আছে। আচ্ছা, এই 400 টাকার জন্য একটা হাইস গাড়ি মিরপুর গেল, তার জ্বালানি খরচ কত, ইনকাম কত, মানে এটি হিসাব করলে মাথায় কাজ করে না। আর এসি তো দূরের কথা, এসির খরচই তো আসে না। হ্যাঁ, যাও আসলে আমার এই কাউকে আমি আমার অন্তর থেকে বলবো না যে ভাই একটা গাড়ি কিন না, আপনি ওভারের জন্য আসেন, আপনি যদি গাড়ি কিনতে চান কিনেন, আমার কোনো আপত্তি নাই। তবে এই অন্য যদি আপনার রেন্টেকারের ব্যবসার লাইন থাকে, অন্য কোনো যদি নিজের পার্সোনালি গাড়ি লাগে আপনি কিনেন, ওভারের জন্য গাড়ি কিনে আনবেন আর ব্যবসা করবেন, ভাই আন্তরিকভাবে আপনি আমার জাতি ভাই ড্রাইভার, আমি ওভারে চিন্তা করে কি গাড়ি কিনে ব্যবসা করতে আসেন না, ঠিক আছে? এরা এই দেশের ব্যবসাটা ধ্বংস করছে আরো, বিশেষ করে এই ওভার বিশেষ করে আরো ক্ষতি করছে গাড়ির ব্যবসা, বুঝছেন ব্যাপারটা? মিরপুর আপনি যাবেন 500 টাকা ভাড়ায়, মিরপুর 12 নম্বর গুলশান 1-2 থেকে যাওয়ার পরে ওখানে যায় বই দেখবেন 1 ঘন্টা, তারপর আপনি কী করবেন, নিশ্চয়ই আপনি চলে আসতে হবে। তো ওখানে গেলে নাইলেন আপনি 500 টাকা গ্যাস করছে শেষ, আর আপনি ওভারে যে কমিশনের টাকাটা দিলেন এটা আপনার পকেটের টাকা, এই হলো ওভারের ব্যবসা, বুঝতে পারছেন? আপনারা আসতে পারেন কিংবা ব্যবসা ভালো, কারণ তাতে তো আর আপনার ক্ষতি হতো না। আমার ক্ষতি কি, আমার আর ভাই গাড়ি কিনে আসবে, তার সংসার জীবন আছে, বউ বাচ্চা আছে, পোলাপান আছে, লেখাপড়া খরচ টরচ এভরিথিং সবকিছু মিলে একটা ভালো লোক চলতে চায় ভালোভাবে, তার ট্রিপ সে মারবে, আমার ট্রিপ আপনি মারবেন, আমার রিজিকে যেটা আছে আমি সেটা মারবো, রিজিকের বাড়াতে কে কোনো কিছু করতে পারবে, সে যত চেষ্টাই করুক সম্ভব না। তবে আমরা আবার এই কারণে চালাই না, যেটা সত্য কথা, এই কারণে চালাই না, এই পুষায় না। হ্যাঁ, আমরা এখানে রেন্টে গাড়ি চালাই, ওই যে টিপ মাই না দেখে ওভার অফিস থেকে কত ফোন করে, ধরিই না ফোনই ধরি না, যেটা সত্য কথা, ফোন ধরি না, বয়ে থাকি রেস্টে থাকি, তারপরও আবার টিপ মারি না, কেন মারি না, ওই যে ভাড়ার সাথে মিলে না। আমি যদি এখান থেকে বাড্ডা থেকে যদি ডিআইডি পোজিট থেকে আমি নর্মালি যদি 2500 টাকা ভাড়া যাই এয়ারপোর্টে, আর ওভারে ভাড়া উঠবো 500 টাকা, এবার নে কমিশন, তাহলে কেডা চালাইবো, এই গাদার খাটনি করতে কেডা যাইব। রাস্তায় যানজট পড়ছে, ওই জায়গায় যায় যদি 50 টাকা ভাড়া বেশি, কি বলে যাত্রী জানেন, কেন ওভারে অ্যাপসে দেখাইছে 1 টাকা ভাড়া, আর ভাই আপনি যে আধা ঘন্টা জামে ঠেললেন আমার গাড়িতে গ্যাস খাইলে ওয়েটিং চার্জ গুলো উঠলাম, এটা বুঝবেন না, কয়েরই আমরা বুঝবো না, ভাড়া যা দেখাইছে তাই দিব। তার মানে তার বাসা থেকে যা দেখাইছে 500 টাকা দেখাইছে, সে যে ওইখানে এই 500 টাকা দেখাইছে, ভাই বেশি আসলো কেন, বেশি আসলো কেন? তখন বলি যে ভাই আপনি আমার অ্যাপ দেখেন, আমারটা কয়টা গাড়ি এখানে আমি 2 নম্বরই করছি, এখানে যে ভাড়া আছে আপনার এই ভাড়াটাই দিতে হবে, আবার আমার থেকে কমিশন কাটটা নিতে আসে, এটা নিয়ে অনেক সময় অনেক কথা হয়, আর যারা বোঝার হেরা বোঝে কর না, ঠিক আছে ভাই যামজট অনেক ভদ্রলোক আছে বোঝে এবং আপনার টিপসও দেয় অনেক। হ্যাঁ, আমার অনেক ভদ্রলোক আছে, এটাও সত্য কথা, অনেক সময় 500 টাকাও আমার বকশিস দিছে, এটাও সত্য, ওভারে আচ্ছা। হ্যাঁ ভাই আপনি এনে ভাড়া হচ্ছে কত, আমি তো ভাই 490 টাকা বা 500 কেজি 1000 টাকা লোডটা দিল, দিয়ে কেটে রাখেন, আমি ভাই আপনি না 500 পাইবেন, ভাই আপনার এই গাড়িটা যে উঠছি আফসোস লাগে যে আপনার কেমনে চালান আর ওভারে কেমনে এই গাড়িগুলো ভাড়াগুলো। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম ওভার এক্সেল সম্পর্কিত আজকের চতুর্থ পর্ব। তো কেমন লাগলো আজকে ওভার এক্সেল সম্পর্কিত আলোচনা চতুর্থ পর্ব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। আর অবশ্যই আপনারা কিন্তু অল বাটনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিব এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।